বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। আশা করছি তোমরাও সবাই ভালো আছো। তো আমার স্নান করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, মাথায় গামছা চুলটা বেঁধে রেখেছি, জল পড়ছে, শ্যাম্পু করেছি আজকে, আর স্নান করা তো হয়েই গেছে, স্নান করেছি বলিস তো শ্যাম্পু করেছি। তো যাই হোক, ঘর দুয়ার পরিষ্কার করা হয়ে গেছে, চাটা খাওয়া করে পুরো কাজই বলতে গেলে হয়ে গেছে। আর কালকে রাত্রে আমার বর মাংস নিয়ে আসছিলো, সেটা রাত্রেই করেছিলাম, কেন তোমাদেরকে বলেছিলাম, ডাক্তারের কাছে গেছিলাম। আর তো রাত্রেবেলা আমার বর বলছিলো তাহলে মাংস নিয়ে আসি, মাংস করো তাহলে মাংস করো। তো দুপুরে সেরকম কিছু রান্না হয়নি, তো মাংসই ছিল, শুধু ভাত করেছি, আর এখন ক্রিম ট্রিম কিছু মাখা হয়নি। তো চলো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। তো ক্রিম লাগাবো মুখে, মানে স্নান করে নিয়েছি তো টান টান হয়ে যাচ্ছে, স্নান ক্রিম ট্রিম লাগিয়ে তারপর খেতে বলবো। আর মেয়ে ঘুমাচ্ছে, মেয়েরও স্নান হয়ে গেছে, ছেলেরও হয়ে গেছে, তো আজকে আমার সকাল সকাল কাজ হয়ে গেছে। আর আজকে শনিবার তো কোনো কাজ নেই, আস্তে আস্তে করলো, কোনো অসুবিধা ছিল না, যাতে থাকে কেন রান্নাটা নেই বলে, তাই রান্না নেই, কিন্তু এতগুলো কাপড় চুপড় ধুয়েছি সেই সকাল থেকে, কালকের কাপড় চুপড় ধোয়া হয়নি, সব এসে স্যান টান করেছি, সেগুলো বাসি কাপড় চুপড় রেখেই দিয়েছিলাম, তো ওগুলো স্বাদে মেলেছি, অর্ধেক শুকিয়ে গেছে, এই শেষ হয়নি। এটা বডি অয়েল ছিল, কিন্তু এটার সব এগুলো আমার ছেলে সব ছিঁড়ে ফেলে দিয়েছে। ও কোনো জিনিস একটা কোনো যদি স্টিকার টিস্টিকার থাকে না, সেগুলো রাখে না, সব ছিঁড়ে ফেলে। তো এটা শেষ হলে তারপর লোশন টোশন আনবো, এখনো অত ঠান্ডা পড়েনি, কিন্তু তাও মানে কি বলতো, হাত পাও টান ধরছে স্নান করলে। তো আগে তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি কাজগুলো, মেয়ে উঠে গেলে আর মানে এত কম উঠছে, এর চেয়ে আরো বেশি চুল উঠছে আমার। চলো এবার খেয়ে নি, অনেক হয়ে গেছে, খেতে বসে যাই এবার। বসে গেলাম, দেখো মাংস, চিকেন লেগ পিস। আমি ভাত খাচ্ছি, আমার ছেলে ডিম দিয়ে ভাত খাচ্ছে, মাংস খাচ্ছে না, তাই তো মা? হ্যাঁ, ডিম খেতে ভালোবাসে, মাংস খেতে ভালোবাসে না, মাছ মাংস এসব খেতে ভালোবাসে না, ওকে ডিম ভেজে ডাল দিয়ে ভাত দিয়েছি, আমি মাংস খাচ্ছি, তাহলে বলো আমি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খেয়ে নিয়েছি, খেয়ে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ঘুমিয়েছি, এখন আমি কটা শর্ট ভিডিও করবো, তাই রেডি হয়েছি, আর দেখতে পাচ্ছ রেডি হয়েছি, একটু মেকআপ করবো, মেকআপ করে হালকা লিপস্টিক লাগাবো আর একটু কাজল লাগাবো আছে। লাইটটা আমার বন্ধ আছে, হালকা লাগালাম, আমার গাঢ় গাঢ় করে কিছুই লাগাইনি। Thank you.
মাথায় একটু কাজল লাগালাম, একটু মেকআপ দিলাম, হালকা করে লিপস্টিক দিয়েছি। আর সেই কেন সিম্পল ভিডিও করি, তো সাজা গোজার ভিডিও সত্য সময় হয় না যে মেকআপ করে ভালো করে তারপর ভিডিও করা। তো যাই হোক, তোমরা দেখতে থাকো লোকটা। তো আমার শর্ট ভিডিও করা হয়ে গেছে, শর্ট ভিডিও করে নিয়েছি। তার ভিতরে আমার মেয়ে উঠে গেছে। হ্যাঁ কি হয়েছে, কাজ করবো না? অত জোরে জোরে ফ্যান চালু দেবা মা? আচ্ছা ঠিক আছে। বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, পুরো কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে, আর এবার শুতে যাব, ঘুম পাচ্ছে। আর তোমাদের একটা কথা বলছি, যে তোমরা ভিডিও সাবস্ক্রাইব কেউ করছো না, কেউ করেও তুলে দিচ্ছ, কি বলবার, মানে ঘুমে আমার চোখ ভেঙে আসছে, এত ঘুম পাচ্ছে। তো যাই হোক, যদি তোমার আমার ভিডিওটা যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভালো না লাগে তাহলে কিছু করার নেই। তাও আমি চেষ্টা করছি প্রতিদিন যে এরকমের হোক ভিডিও করার চেষ্টা করি, পেরে উঠি না, মানে দুটো ছেলে মেয়েকে সামলানো, তারপর মানে আর সময় পাই না। আমার দিনে খুব ঘুম তো হয় না, খুব কম হয়, একজন ঘুমালে আরেকজন উঠে যাচ্ছে, আরেকজন ঘুমালে আরেকজন উঠে যাচ্ছে, কেন কি ছেলে মেয়ে দুজনই তো ছোট, এই তো কিছু করার নেই, করতে হবে। আর ঘরে যে একজন কেউ থাকবে যে সে সামলাবে, সেটা আমার কেউ নেই। তো যাই হোক, নিজেরটা নিজেই সামলাতে হবে। তো টাটা, বাই বাই, আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। দেখতে থেকো, সুস্থ থাকো।